পাথর প্রতিমায় সরকারি অনুষ্ঠান ছেড়ে দুপুরে গঙ্গাসাগরে পৌঁছান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে গঙ্গাসাগরের ভারত সেবাশ্রম সঙ্গে যান তিনি। এদিন সাগরতটে ঘোরার সময় স্থানীয় এক যুবকের বালি মূর্তির ভাস্কর্য দেখে মুগ্ধ হন তিনি। এদিন মুখ্যমন্ত্রী ওই যুবককে একটি শাল ও 5,000 টাকা দিয়ে সম্বর্ধিত করেন। পাথর প্রতিমায় সরকারি অনুষ্ঠান সেরে দুপুরেই গঙ্গাসাগরে ফেরেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন বিকেলে গঙ্গাসাগরের ভারত সেবাশ্রম সঙ্গে যান তিনি। সঙ্গে ছিলেন সাংসদ সুদীপ ব্যানার্জি, বিধায়ক বঙ্কিম হাজরা। সেখান থেকে বেরিয়ে সাগর তটে ঘোরার সময় একটি বালি মূর্তি তার চোখে পড়ে। স্থানীয় যুবক দেবতোষ দাসের তৈরি নো এনআরসি নো সিএএ লেখা ভাস্কর্য দেখে খুশি হন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিছুক্ষণ দাঁড়িয়ে পড়েন, এরপরে তিনি বলেন, এই আইডিয়াটা খুব ভালো, যে শিল্পী করেছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি। শিল্পী দেবতোষের একটি ঝিনুকের দোকান আছে তটে। এদিন মুখ্যমন্ত্রী একটি শাল ও 5,000 টাকা দিয়ে শিল্পীকে সম্বর্ধিত করেন। দেবতোষ দীর্ঘদিন ধরে এই সাগর তটে বালি মূর্তি তৈরি করছেন। মানুষ কখনো ছোট হয় না, ধর্ম কখনো ছোট হয় না, ভেদাভেদ ছোট হয়, মানুষ বড় হয়, ধর্ম মানবিক হয় এবং ধর্ম সবার জন্য। এটাই আমাদের সবার একমাত্র তপস্যা হতে পারে, ব্রত হতে পারে, সবাইকে নিয়ে ভালোবাসা। মানুষকে ভালোবাসবে তবেই তো ভগবান ভালোবাসা দেয়। ভগবান তাকেই ভালোবাসে যে ভালো কাজ করে, যে ভালো কাজ করে না তাকে কেন ভালোবাসা দেবে? মানুষের ভালো কাজের মধ্যে দিয়েই তো আমার হৃদয়ের ভালো জিনিসটা বেরিয়ে আসবে। যত খারাপ কথা চিন্তা করব আমার ব্রেন তত খারাপ হয়ে যাবে, যত ভালো কথা চিন্তা করব আমাদের ব্রেনটাও তত উর্বর হয়, মনে রাখবে। কাজেই আপনারা সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। আর ভারত সেবাশ্রম সঙ্গ আমি নিশ্চয়ই বলব, সব ইউনিট হয়তো আমি জানি না, কিন্তু আমি দিলীপ মহারাজকে পার্সোনালি চিনি, আজকে নয় দীর্ঘদিন ধরে উনি আমার সাথে কালী পুজো উদ্বোধন করে। আমি বন্যা ত্রাণের কাজ থেকে শুরু করে প্রত্যেকটা কাজে ভারত সেবাশ্রম সঙ্গ আমি এই জায়গাটায় আসি। প্রতিবার কপিলমুনি আশ্রমে যমুনা সেখানে আসি, তার কারণ সুন্দরবনে এইখানে যেটা গঙ্গাসাগরে যে ভারত সেবাশ্রম সঙ্গ আছে তারা কিন্তু অনেক কাজ করে, বন্যা থেকে শুরু করে, বুলবুল থেকে শুরু করে, দুর্গত পরিবেশে মানুষদের বাঁচাবার জন্য অনেক কাজ করে। এবং ভারত সেবাশ্রম সঙ্গ মনে রাখবেন নিজেরা পায়ে হেঁটে হেঁটে গিয়ে কাজ। এবং আমি গঙ্গাসাগরে প্রতি বছর আসি এই কারণে দেখবার জন্য কাজকর্মগুলো ঠিক মতো হচ্ছে কিনা। আপনারা সকলে এসছে, সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, আপনাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার আর পৌষ সংক্রান্তির আগাম শুভেচ্ছা। আমরা পৌষ সংক্রান্তি করি আমাদের পৌষ মাস লক্ষ্মী মাস, এবং পিঠে পুলি পার্বণ পায়েস খিচুড়ি নলিনপুর জয়নগরের মোয়া সবই তো আপনাদের এই জেলার বড় উপকার। সুতরাং সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আমি মহারাজের আমার প্রণাম জানাই। আমি পরে গভর্নমেন্টেরও বিভিন্ন সময় আমাদের হয়তো এই আইডিয়া নিয়ে বিভিন্ন কাজ আমরা করতে পারি। আমি যেটা দেখি